রিয়েল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। গীতা বসরা বলিউডের একসময়ের আলোচিত চিত্রনায়িকা। ইমরান হাশমির বিপরীতে দ্য ট্রেন্ড সিনেমায় অভিনয় করেই আলোচনায় আসেন তিনি, কিন্তু বলিউডে থিতু হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেছে তার। 2007 সালে মুক্তি পাওয়া দ্য ট্রেন্ড সিনেমায় একটি গানই বদলে দেয় গীতার জীবন। টেলিভিশনে ওই সিনেমার গান দেখেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। ভূত চাপে তার মাথায়, যে করেই হোক এই নায়িকার সঙ্গে যোগাযোগ করবেন তিনি। বহু কষ্টে জোগাড় করেন গীতার নম্বর। 10-5 চেষ্টার পর হরভজনের প্রেমে সাড়া দেন গীতা। 8 বছর চুটিয়ে প্রেমের পর 2015 সালে সাত পাকে বাঁধা পড়েন তারা, এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে। মজার ব্যাপার হল, হরভজন যখন গীতার ফোন নম্বর খুঁজছিলেন তখন তাকে সহযোগিতা করেছিলেন যুবরাজ সিং। প্রথমে প্রেমের বিষয়টি এড়িয়ে গেলেও পরে এক সাক্ষাৎকারে তা স্বীকার করেন হরভজন। হরভজন আরও জানান, গীতার সঙ্গে তার আলাপ গাঢ় হয় আইপিএলের মাধ্যমে। আইপিএলের প্রথম সিজনে হরভজনের কাছে টিকিট চান গীতা। টিকিট দিতে গিয়েই কফি ডেটে বসে পড়েন তারা, বুঝুন অবস্থা। ক্যারিয়ারের কথা চিন্তা করে গীতা শুরুতে হরভজনের প্রস্তাবে মত দেননি। বন্ধুদের কাছ থেকে হরভজনের ব্যাপক প্রশংসা শুনেছেন গীতা। তারপর সব দিক চিন্তা করে সাড়াই দিয়ে দেন ক্রিকেটারের প্রেমে। ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।